মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। বিশ্বাস করুন বড় মা, আমি নিজেকে আটকাতে পারিনি। সেদিন রাজু দেখো ওইভাবে রাস্তার মধ্যে শুয়ে থাকতে দেখে আমার খুব কষ্ট হচ্ছিল গো। খুব অপরাধী মনে হচ্ছিল নিজেকে। রাজু দাদু কখনো নিজের ঘরেও থাকতে চায়নি, ওই বাড়িটা তো আমাদেরকে ছেড়ে দিয়েছিল, কোনোদিন আসতেও যায়নি। আমাদের জন্যই তো বেচারা থাকার জায়গা ছিল না, তবু একটা বার এসে আমাদেরকে বলেনি। বাড়িটা ছাড়ার জন্য আমি মরিয়া হয়ে মিথ্যে কথা বলেছি, আমাকে ক্ষমা করে দেবেন। আচ্ছা আচ্ছা, বুঝেছি বুঝেছি, এখন চুপ করো, হয়েছে। তুমি যোগ্য কাজ করেছো রাঙা বউ, অন্যের জায়গা কেড়ে নিয়ে থাকাচ্ছে, পথে থাকাচ্ছে ও রাঙা বউ। একদম ঠিক কথা বলেছো রাঙা বউ, মনে রেখো জীব দিয়েছেন যিনি, আহার দেবেন তিনি। কত লোক রাস্তায় জীবন কাটাচ্ছে আর আমরা কটা দিন থাকতে পারবো না? ঠিক পারবো। পাখি, তুমি কোনো ভুল কাজ করোনি, তুমি আমাদের সবার হয়ে একদম উচিত কাজ করেছো, আমরা সবাই মিলে সবটা সামলে নেব। তুমি এভাবে কেঁদো না পাখি, প্লিজ। একটু দাঁড়া বড় মা, জেঠুমনি বলছে আপনারা একটুখানি দাঁড়ান, আমি শোয়ার ব্যবস্থা করে দিচ্ছি। বিছানা করছো সুন্দরী? এটা আমার বাবার গাছের তলা, এখানে থাকতে হলে তো ভাড়া গুনতেই হবে মামনি। না হলে তো থাকা যাবে না, যাবে না। ওমা, এ আবার কোন আপদ এসে জুটলো গো। এই ওঠো, কেন দেখে ওঠো, ওঠো বলছি, এই ওঠো ওঠো, দেখিস ওঠো, যাও কেন দেখে, এই সব একদম চলবে, যাও কেন দেখে, যাও বলছি। যাবো তো নাই, যাবোই না। ওমা, ওটা কি? বলাই তো হেভি জোর। বাবা, এ তো পুরো আগুন। সমস্যা কি করে? সাহস হয় কি করে পাখির গায়ে হাত দেওয়ার? সাহস হয় কি করে? পাখির গায়ে হাত দেওয়া? Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।